তবে এটাই অনেস্ট কথা, এর বাইরে মানে কোনো মোটিভেশন নাই, তোমার পরিশ্রমটাই তোমার মোটিভেশন, এর বাইরে আর কিছু নাই। এইচএসসি এসএসসি রেজাল্টের অ্যাপ্লিকেশনটা কত অল্প, ইট উইল ডিসাইড ইওর ইউনিফর্ম কালার জাস্ট, আমি এভাবে ডিফাইন করি। হ্যাঁ হ্যাঁ, কলেজ ভালো কলেজ হলে একটা সুবিধা আছে যে ভালো বন্ধু বান্ধব পাওয়া যায়, বাট এর বাইরে কিন্তু খুব বেশি একটা সুবিধা কিন্তু নাই। মানে এমন না যে কলেজ তোমার লাইফ সেট করে দিবে, নিজের পড়াটা কিন্তু নিজের কাছে, তাই না? এরপরে এইচএসসি রেজাল্টের অ্যাপ্লিকেশন দেখো, এখানে কি লেখা আছে করতে পারতেছ? এটা কি? এটা হচ্ছে W, এটা হচ্ছে O, এটা হচ্ছে কি R, এটা হচ্ছে কি K, মানে তুমি কোন প্রফেশনে যাবা সেই প্রফেশনটা অনেকটাই এইচএসসির উপর ডিপেন্ড করে। এই যে দেখো ভাইয়া, তুমি অনেকে ভাবতে পারো অপার ভাইয়া ভালো স্টুডেন্ট, অপূর্ব দাদা ভালো স্টুডেন্ট, আমাদের এখানে যারা পড়ায় তারা ভালো স্টুডেন্ট, না হলে পড়াচ্ছে কিভাবে? হ্যাঁ, অনেক ভালো স্টুডেন্ট যদি হইও, আমি যদি বলি যে আমি তো ভালো স্টুডেন্ট, আমাকে দেন আপনার হার্টের সার্জারিটা করি, দিবে আমাকে হার্টের সার্জারিটা করতে? দিবে? আমি যদি বলি যে দেন আপনার হাত ভেঙে গেছে, হাতের চিকিৎসাটা আমি করি, দিবে? দিবে না। তো আলটিমেটলি কেন দিচ্ছে না? কারণ এইচএসসি রেজাল্টের পরে আমি ইঞ্জিনিয়ারিং লাইনে চলে গেছি, ইঞ্জিনিয়ারিং লাইনে চলে যাই আমি এখন ডাক্তারি অপারেশন করতে। আবার অন্ধ আধান একজন ডাক্তার যদি বলে দেন আমি আপনার বাড়িটা বানাই দিই, যে আমি যে কাজটা করতেছি আর কি, হ্যাঁ আমি আপনার বাড়িটা বানাই দিই, কোনো মানুষ তার জমি দিবে যে বাড়ি বানাই দেখ একজন ডাক্তার, ও অনেক ভালো ডাক্তার, এলাকার নাম করা ডাক্তার, দিবে না। সো কি বোঝা যাচ্ছে, এইচএসসি রেজাল্টের উপরে ভিত্তি করে কিন্তু অ্যাডমিশনটা হয়েছে, এবং ওই অ্যাডমিশনের উপরে ভিত্তি করে কিন্তু প্রফেশনটা সেট হয়েছে। আর এক প্রফেশন একবার ঢুকে গেলে তুমি কিন্তু আদার প্রফেশনটা তেমন ভাবে প্র্যাকটিস করতে পারবে না, তাই না? তার মানে এইচএসসি রেজাল্টের অ্যাপ্লিকেশনটা কিন্তু 1 বছর 20 মাস এরকম না, কত মানুষের কর্মজীবন কত বছরের হয় আনুমানিক, বাঁচা মরা আল্লাহর হাতে, আল্লাহ যে কোনো সময় চাইলে যে কারো আয়ু শেষ হয়ে যেতে পারে, তাই না? মানে যে কারো মৃত্যু হতে পারে। কিন্তু ইউজুয়ালি চিন্তা করলে কর্ম জীবন কয় বছরের হয়, 30 বছরের তো হয়, অ্যাটলিস্ট 35 বছরও অনেকে যায়। তো 30 বছরের কর্মজীবনটা তুমি কি হসপিটালে ডিউটি করবা, নাকি তুমি একটা কর্পোরেট অফিসে ডিউটি করবা, নাকি তুমি পাইলট হয়ে প্লেনের ভিতরে ডিউটি করবা, নাকি তুমি একটা মিলিটারি ক্যাম্পে আর্মি হয়ে ডিউটি করবা, কি ডিউটি তুমি করবা, সেটা কিন্তু অনেকটাই এইচএসসি থেকে আসছে। মানে নট 20 মান্থস বাট 35 ইয়ার্স, 30 to 35 ইয়ার্স তুমি কোন ফিল্ডে কোন জায়গায় থাকবা সেটার একটা প্রভাবক কিন্তু এইচএসসি রেজাল্ট, রাইট? সো বুঝতেই পারতেছো এটার ইম্প্যাক্টটা কিন্তু হিউজ, তাই না? সো এটার ইম্প্যাক্টটা হিউজ, তোমার প্রফেশনটা কি হবে অনেকটাই তার উপরে আসবে, তুমি কি হবা সেটা কিন্তু এইচএসসি লাইফটা ডিসাইড করে। তাহলে বুঝতে পারছো এইচএসসি আর এইচএসসির ইম্প্যাক্টগতভাবে পার্থক্য কতটুকু? অনেক বেশি পার্থক্য। এর পরবর্তীতে যদি আমি আসি, যে তোমাদের এতটুকু আলোচনাতে তো বুঝেই যাওয়ার কথা যে এসএসসি লাইফকে গুডবাই জানানোর টাইম হয়েছে, এসএসসি লাইফের যেভাবে কাটাইছি ওভাবে যদি এইচএসসি লাইফ কাটাই দিতে চাই হবে না, কারণ দুইটার মধ্যে বিস্তর ডিফারেন্স, নাম্বারগতভাবে ডিফারেন্স আছে, ইম্প্যাক্টগতভাবে ডিফারেন্স আছে, এর চেয়ে বেশি ডিফারেন্স তো আর সম্ভব না। সব দিক দিয়েই তো এইচএসসি গুরুত্বপূর্ণ, বেশি সময়ও কম, পড়াও বেশি, তো এসএসসি লাইফের মতন কাটানোর চিন্তা করলে হবেই না। তুমি যদি আগে 2 ঘন্টা পড়তা, এখন তোমার ক্যালকুলেশন ওয়াইজ কত বলে 4 গুণ বলছে না, টাইম পড়া ইয়া 4 গুণ হয়ে গেছে না, পড়ার ভলিউম বেড়ে গেছে 2 গুণ, আবার টাইম কমে গেছে অর্ধেক, 4 গুণ তো এমনি। তাহলে আগে যদি এসএসসি লাইফে তুমি কলেজ এসএসসি লাইফে যদি তুমি দিনে 2 ঘন্টা পড়তা, এখন তোমার কয় ঘন্টা পড়া উচিত? 8 ঘন্টা তো ক্যালকুলেশন ওয়াইজ, ক্যালকুলেটর দিয়ে হিসাব করে। তারপর আবার বুঝার ক্ষমতার ব্যাপার আছে, বুঝার ক্ষমতা আগে যতটুকু বুঝতে পারতা, এখন তো পড়াটা একটু কঠিন, স্বাভাবিক বুঝতে একটু টাইম লাগবে। সো 8 4 গুণ করলেও আসলে হয় না, আরো বেশি বাড়ে, তাই না? তার মানে বুঝতেই পারতেছো যে এইচএসসি লাইফটা অ্যাকচুয়ালি তোমার ওয়ার্ল্ড লাইফ, মানে এটা যুদ্ধ জীবন। যুদ্ধ জীবনে তোমার কি কোনো দম ফেলার সময় আছে? তোমার এখানে কাজ করতে থাকতে হবে, এখানে তোমার পড়াশোনা করতে থাকতে হবে, এটাই অনেস্ট কথা। এর বাইরে মানে কোনো মোটিভেশন নাই, তোমার পরিশ্রমটাই তোমার মোটিভেশন, এর বাইরে আর কিছু নাই।